সত্যি ম্যাডাম আপনি আসলে কি বলে তো তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না তবে গতকাল তুমি আমাকে যে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো তাতে হাই ম্যাডাম আর কই তুই বল পৃথিবীর সমস্ত নারী জাতি আমার কাছে মায়ের জাত আর এই মায়ের জাতকে কি অপমান করলে আমার মাথায় খুন সে পাতায় মনে হয় ওই সমস্ত নর্দমার কেটরে জীবন্ত মাটিতে পুঁইতে ফলাই নারী জাতির অপমান আমি সহ্য করতে পারি না ম্যাডাম আমি সহ্য করতে পারি না It's okay. শিকদার হাসপাতাল ইউরেকা ক্লু যখন পাওয়া গেছে আমার হাত থেকে ও রেহাই পাবে না আপনাকে শনাক্ত করতেই হবে ঠিক আছে আমি চেষ্টা করব থ্যাংক ইউ ওয়েলকাম আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয় তারপর আগুন জ্বলে
আর শেষ হয় ছাই দিয়া। আরে রাখ রাখ, আজকে তুই নিজেই ছাই হয়ে যাবি। ভীষণ হার্টের প্রবলেম, কোনো ভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেওয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপারে টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এনিন আসি ম্যাডাম।